গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরসি এডুকেশন। আমি অর্পণ স্যার আজকে ক্লাস শুরু করছি রিজনিং এর। তো অলরেডি বিজু স্যার ডিক্লেয়ার করেছিল যে ম্যাথসের এবং রিজনিং এর ক্লাস অনলাইনে হবে। তো বিজু স্যার এবং কল্যাণ স্যার দুজনেই ম্যাথ শুরু করেছেন, তো আজকে রিজনিং দিয়ে স্টার্ট করছি। তো তার আগে একটা কথা বলতেই হবে, আমি এই অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করানোর জন্য, মানে এই যে সুযোগটা পিজু স্যার দেওয়ার জন্য, পিজু স্যারকে সত্যি থ্যাংকস, এবং থ্যাংকস টু অল আরসিএ টিম। তো আর তো চলো স্টার্ট করি আজকের টপিক, কোডিং ডিকোডিং। তো কোডিং ডিকোডিং এটা মানে করার আগে একটু বলে দিই যে এই ক্লাসের প্রসেসটা কেমন হবে। দেখো, কোডিং ডিকোডিং আজকে যেটা করাবো সেটা সমস্ত রুলস, মানে রুলস বলতে কোডিং ডিকোডিং কী কীভাবে হতে পারে, কী কীভাবে একটা ওয়ার্ডের একটা কোনো লেট, মানে একটা কোনো ওয়ার্ড হোক, একটা কোনো নাম্বার হোক, তো তার কোডিংটার রুলসটা কী, কী ওয়েতে এই রুল, মানে এই ওয়েতে এই কোডটা আসছে। তো তার অনেকগুলো রুল আছে, তো যতগুলো পরীক্ষা এখনো অবধি হয়েছে তো সব রুলটাই বেস করে আজকে থিওরিটা আছে। প্রত্যেকটা রুলস আমি বলে দেবো, এবং তার সাথে এই ভিডিওর রেসপেক্টে তোমরা একটা পিডিএফ পাবে। সেই পিডিএফে আমি যেটা মানে রুলসগুলো, সেই রুলসগুলো তোমরা পেয়ে যাবে, ওটা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে নিয়ে ওটা রেখে দেবে এবং দেখতে থাকবে, দেখবে তোমাদের অনেকটা ইজি হবে। এবং তার সাথে আমি বলতে থাকছি যেগুলো শুনবে। আর কী হবে নেক্সট দিন, কী হবে নেক্সট দিন হচ্ছে যে আরসিএ টিম আমাদের টোটাল লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন সার্ভে করেছে। তো লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন কী প্ল্যাটফর্ম না, আরসিএ থেকে যে সমস্ত কোচিং মানে প্রোভাইড করা হয়, যে তার অনেকগুলো ইভেন্ট আছে, যেমন এসএসসি, রেলওয়ে, পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই, এক্সাইজ, তো সমস্ত WBCS, তো সমস্ত পরীক্ষার যে কোশ্চেন বিগত বছরের, সেইগুলোর যে কোডিং ডিকোডিংয়ে কী কী কোশ্চেন এসছে, তো সব জায়গাটাকে, সমস্ত জায়গার প্রিভিয়াস ইয়ারগুলোকে কম্পাইল করে আমি পরের দিন আনবো। এবং সেগুলো যদি করা যায় তাহলে কোডিং ডিকোডিং আজকে থিওরি, এবং পরের দিন হচ্ছে টোটাল যতগুলো কোশ্চেন হয়েছে। তো এই 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 ভিত্তিতেই রিজনিংয়ের ক্লাসগুলো চলবে। তো আজকে চলো রিজনিংয়ের টপিক হচ্ছে কোডিং ডিকোডিং, তার থিওরি পোর্শন শুরু করি। আজকেও অনেক এক্সাম্পল আছে, তো দেখে থাকো। চলো ফার্স্ট হচ্ছে যে কোডিং ডিকোডিং। তো দেখো, কোডিং ডিকোডিং যদি আমি করি, তো কোডিং ডিকোডিং করতে গেলে আমি ফার্স্ট একটা কথা বলে নিই, সেটা হলো যে কোডিং ডিকোডিং করতে গেলে আমার কী লাগবে। না ফার্স্ট হচ্ছে আমার লাগবে যেটা, সেটা হচ্ছে তোমার আলফাবেট, মানে আলফাবেট মানে যে ইংরেজি যে বর্ণ, ইংরেজি যে বর্ণমালা আছে তার যে 26টা লেটার আছে, সেই লেটারটা কে কোথায় মানে কোন পজিশনে অবস্থান করছে। মানে কি, আমরা A to Z সবাই জানি, কিন্তু A এর পজিশন কত, B এর পজিশন কত, C এর পজিশন কত, এগুলো আমাদের জানতে হবে। আর এটা জানলে আমার কী হবে, না এটা জানলে কিন্তু আমার তোমার পুরো ক্লাসটাই কিন্তু মানে পুরো কোডিং ডিকোডিংটাকে আমার হাতে রাখতে চলে আসবে। চলো তাহলে এবার দেখি, তাহলে A B C D কীভাবে আমরা আসছি। ঠিক আছে, তো দেখো A B C D E F G H I J K L M, ঠিক আছে। দেখো M এর নিচেই করছি, দেখো N O P Q R S T U V W X Y Z। একটা জিনিস খেয়াল করে দেখবে, A to Z আমরা সবাই জানি, কিন্তু আমি এটাই বলছি যে A to Z এটা যে হচ্ছে, তো এটার মধ্যে একটা কথা বলতে হয়। দেখো A এর নিচেই Z আছে, তো A এর নিচেই Z আছে, B এর নিচেই দেখো Y আছে, C এর নিচে X আছে। তো এটা এটা লেখার কারণ কি, না এটা লেখার কারণ হচ্ছে যে এর উল্টো দিকে কি, না এর উল্টো দিকে হচ্ছে, এর উল্টো দিকে হচ্ছে Z। তো এর উল্টো দিকে Z, এবং কি B এর উল্টো দিকে কি, না B এর উল্টো দিকে হচ্ছে Y। তো একবার দেখে নাও, A 1, দেখো B দেখো 26, তাহলে এর পজিশন কত, 1, B এর পজিশন কত, 26, এবং কি না এরা একে অপরের কি উল্টো দিকে আছে, বোঝা গেল। দেখো পরেরটা, B দেখো 2, এখানে দেখো Y কত, 25, তো দেখো B Y এর উল্টো দিকে আছে, বোঝা গেছে। তাহলে এরকম ভাবে আমি যদি এখানে নাম্বারটা বসিয়ে দিই 3 4 5 6 7 8 9 10 11 12 13, একইরকম ভাবে 14 15 16 17 18 19 20 21 22 23, ঠিক আছে।
তাহলে দেখো, তাহলে আমার এখানে কোশ্চেন হতে পারে, আমার এই আলফাবেটটাকে ভালো করে জানতে হবে। এই আলফাবেট যদি আমি জানতে পারি তাহলে কোডিং ডিকোডিং কিন্তু খুবই ইজি হয়ে যাবে। তো চলো তাহলে দেখে নাও আরেকবার বলছি, এটা মনে রাখবে কি করে? দেখো আমি পিডিএফে এর মনে রাখার ট্রিক্সটা আমি লিখে দেবো, এখানে আমি বলছি না, তাও এবার আমি মুখে বলে দিচ্ছি, কিন্তু ট্রিক্সটা আমি লিখে দেবো, আমার পিডিএফ দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নিও। দেখো, এ জেড, এর উল্টো দিকে জেড, এ জেড ফর আজাদ, বি ওয়াই বয়, ঠিক আছে, সি এক্স অক্স হয়, তো এটা আমি নাম দিলাম, যে একটা আগে একটা অক্স আগে একটা সি অ্যাড করলাম, ঠিক আছে, ডি ডাব্লিউ ডাউন, ঠিক আছে, ইভি এনভায়রনমেন্ট, এফ ইউ ফুল, জিটি গ্র্যান্ডট্যাং রোড, এইচ এস হায়ার সেকেন্ডারি, আই আর ইন্ডিয়ান রেলওয়ে, জে কিউ জঙ্গল কুইন, কে পি কলকাতা পুলিশ, এল ও লাভ, এম এন ম্যান, তো এটা মনে রাখার উপায় হচ্ছে এম এন ম্যান, ম্যান মানে এম এর উল্টো এন, লাভ এল ও, এল এর উল্টো ও, কে পি কলকাতা পুলিশ, কে পি, তো এইভাবে আমি এ টু জেড থেকে আপ টু এম এন অবধি আমি টোটাল মানে অর্ডারটাকে সাজিয়েছি। তো এটা আমি এটার আমি যেগুলো বললাম সেগুলো আমি পিডিএফে সবটাই লিখে দেবো, লেখা আছে, তোমরা দেখে নিও। তো তাহলে হ্যাঁ, তাহলে একটা কোশ্চেন নিয়ে আসি, তাহলে কোশ্চেন করলে তোমাদের অনেকটা ইজি হবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ধরো আমাদের এটা খুব পরিচিত কোশ্চেন, আমাদের আরসিএ প্ল্যাটফর্মের খুব পরিচিত কোশ্চেন, এবং খুব ভালো লাগে এই কোশ্চেনটা করাতে, এবং আশা করি তোমাদের করতেও খুব ভালো লাগে, খুব ফেমাস কোশ্চেন। আরসিএ, আরসিএ ইকুয়াল টু দেখো বলছে 22/22, তাহলে আরসিএ ইকুয়াল টু 22 টা কি করে হচ্ছে? তাহলে আরসিএ ইকুয়াল 22 ভালো করে বুঝবে, আরসিএ ইকুয়াল টু 22, দেন আমি বলছিলাম যে পুরুলিয়া ইকুয়াল টু কত হবে, পুরুলিয়া ইকুয়াল টু কত হবে, এটা ধরো আমার কোশ্চেন। তো বলো আরসিএ ইকুয়াল টু 22 টা কি করে আসছে? তো দেখো আরসিএটা, দেখো 22 এমনি এমনি হয়নি, কি করে হচ্ছে? দেখো আর এর ভ্যালু কত 18, সি এর ভ্যালু কত 3, এ এর ভ্যালু দেখো 1, কি করে আসছে? দেখো আর এর ভ্যালু 18, দেখো আমি লিখে দিয়েছি, দেখো আর এর ভ্যালু কত, না আর এর ভ্যালু 18, ক্লিয়ার হয়েছে? তাহলে 18টা কি না ইংরেজি বর্ণমালা, ও 18 নম্বর পজিশনে, ওর নাম্বারটা 18 নম্বরে, তাহলে ওই জন্য হলো 18। এবার দেখো সি দেখো কত, সি দেখো 3, তো দেখো সি 3, ঠিক আছে। এবার দেখো এ মানে কত 1, তাহলে 1, এরপরে কি, তাহলে 18+3+1 করলে কত হচ্ছে 22। তাহলে এইটা আমি, এটার আমি নাম কি দিয়েছি, এই রুলটার নাম হচ্ছে, আমি দিয়েছি না মানে এটা এটা রুলসের মধ্যে, এটা হচ্ছে অ্যাডিশন রুল, অ্যাডিশন রুল, অ্যাডিশন রুল। তোমাদের চেক করতে হবে, হঠাৎ করে কোনো একটা নাম্বার দিয়ে দিল আর সি এ বাইশ, যেমন তাহলে তোমাকে চেক করতে হবে অ্যাডিশন রুল। অ্যাডিশন মানে কি, না প্রত্যেকটা লেটারে তাদের যোগফল, তোমাদের নাম্বারগুলো বসাবে, যোগ করে দেখবে কত হচ্ছে, বোঝা গেছে? তাহলে বলো পুরুলিয়া, তাহলে কত দেখো, পুরুলিয়া দেখো পি কত, দেখো বি হচ্ছে তোমার 16, পি দেখো 16, ইউ দেখো কত 21, দেখো ইউ হচ্ছে 21, কোথায় ইউ দেখো 21, দেখো আর হচ্ছে 18, দেখো 21, এর হচ্ছে 12, এটা 9, এটা 1, তাহলে দেখো এটা যোগ করলে কত হবে, দেখো 12, 16 আর 21 37, 37 আর 18 55, 55 আর 21 76, 76 আর 12 হচ্ছে 88, 88 আর 9, 88 আর 10 হলে কত হচ্ছে না 98। আরেকবার চেক করে নিই, তাহলে দেখো 9 কে 10, 10 আর 12 22, 22 আর 21 43, 43 আর 18 61, 61 আর 21 82, 16 98, তাহলে বোঝা গেল? তাহলে অ্যাডিশন রুল মানে হচ্ছে প্রত্যেকটা লেটার যা থাকবে তাদের যোগফল। চলো আরেকটা অঙ্ক, আরেকটা একই প্রবলেম দেখে নিই, এই অ্যাডিশন রুলের রেসপেক্টে বলছি। তো ধরো আরেকটা, ধরো আমি কোশ্চেন ধরো বলছি, ধরো আমি বললাম যে স্টার, তো স্টার সমান দেখো, ধরো বলছি আমি তোমাকে স্টার সমান 58, তাহলে বলছি যে সুপার সমান কত, তাহলে কি করে হচ্ছে দেখো জিনিসটা, না দেখো তোমার স্টার, তো স্টার মানে 58, আমি কি বলেছিলাম পড়তে, দেখো আর সি এ মানে আর মানে 18, তাহলে 18টা কি করে আসছে, না এ ইংরেজি বর্ণমালায় 18 নম্বরে অবস্থান করছে, তাহলে বলো ইংরেজি বর্ণমানে এস কত নম্বরে অবস্থান করছে, দেখো এস 19 নম্বরে অবস্থান করছে, তাহলে মাথার উপরে লিখি 19, দেখো টি কত, দেখো 20 নম্বরে অবস্থান করছে, তারপরে এ মানে 1, এটা হচ্ছে 18, তাহলে 19 থেকে 20 20 চলে 58, তাহলে কি অ্যাডিশন রুল মানে হচ্ছে প্রত্যেকটা আগে লেটারের নাম্বারগুলো বসিয়ে দেবো, যে কে কার কত পজিশনে আছে, তারপর সেটা কি করবো না যোগ করবো, তাহলে যোগ করলে কত হচ্ছে 58, তাহলে এবার সুপার মানে কত হবে, তাহলে তুমি বুঝতেই পারছো এস মানে 19, দেখো এস মানে 19, ইউ মানে 21, পি মানে 16, এটা 5, আর এটা হচ্ছে 18, তাহলে 40 56 61, এটা কত 79, তাহলে অ্যান্সার কত হবে 79, তাহলে অ্যাডিশন রুল বোঝা গেছে, তাহলে অ্যাডিশন রুল মানে হচ্ছে যে কোনো, দেখো চেক করো না, 40
যাচ্ছি। চলো আর তোমাদের সুবিধার্থে আমি এই ছপটা লিখেই দিলাম, ইংরাজি বর্ণমালা যে পজিশনটা সেই পজিশনটা আমি লিখেই দিলাম, ঠিক আছে? তো চলো তাহলে ফার্স্ট দেখো, নেক্সট নেক্সট দেখো, লেটার অ্যারেঞ্জিং। তো লেটার অ্যারেঞ্জিংটা কি দেখো, লেটার অ্যারেঞ্জিং হচ্ছে এরকম, জাস্ট তোমরা জানো আমি একটু জাস্ট লেটার নামে একটা দেখাচ্ছি। তো এটা সেকেন্ড রুল, এটা দু নম্বর রুল। তো দেখো এরকম ধরো বলি, যদি ধরো বললাম যে আসানসোল, আসানসোল, তো লেটার অ্যারেঞ্জিং মানে এরকম আছে, আসানসোল ইকুয়াল টু বলে দিয়েছে দেখো এল ও এস এন এ এস এ। তো এটা মানে কি হলো দেখো, তাহলে বলছে দেখে কোশ্চেনটা বলে নি, তাহলে এইটা যদি হয় তাহলে বলছে যে কলকাতা সমান কি হবে, দেখো দেখে নাও। দেখো এখানে আসানসোল সমান বলছে এল ও এস এন এ এস এ, ঠিক আছে? দেখো লেটার অ্যারেঞ্জিং, তো অ্যারেঞ্জিং কথার মানে কি সাজানো, তো লেটার গুলো কিভাবে সাজানো আছে দেখো, এইখানে এল টা যেটা আছে সেই এল টা কোথায় গেছে দেখো, এই লাস্টে এল টা দেখো শুরুতে চলে এসছে, তারপরে দেখো ও আছে, দেখো এখানে ও হয়েছে, তারপর দেখো এস আছে, দেখো এখানে এস হয়েছে, দেখো এখানে এন এ এস এ এন এ এস এ, তাহলে কি না লাস্ট দিক থেকে লেটারটা সাজানো হয়েছে। তাহলে অ্যারেঞ্জিং মানে কি না লাস্ট দিক থেকে লেটারটা সাজানো হয়েছে, বোঝা গেল? তাহলে দেখো এখানে লাস্ট দিক সাজানো হয়েছে। এবারে কোনো কোনো কোশ্চেনে অর্ধেক করেও দিতে পারে, আমি পরের কোশ্চেনে আসছি সেটা পরে বোঝাচ্ছি। তাহলে লেটার অ্যারেঞ্জিং কথা মানে হচ্ছে যে দেখো না এখানে যে মানে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডটা কি হয়েছে না লাস্ট দিক থেকে তোমার সাজানো আছে। তাহলে লাস্ট দিক সাজানো থাকো কলকাতা, তাহলে কলকাতা কি হবে, তাহলে লাস্টে কি আছে এ, তাহলে দেখো এ হবে, তারপরে দেখো টি, তারপরে এ, তারপর কে এল ও কে, তাহলে লাস্ট দিক থেকে করলে এটাই হইলে, তাহলে লেটার অ্যারেঞ্জিং এর তোমার কনসেপ্টটা বোঝা গেল। নেক্সট কোশ্চেন ধরো আমি তোমাকে বলছি, ধরো আমি তোমাকে কোশ্চেন দিচ্ছি যে, তো নেক্সট কোশ্চেন দিচ্ছি ধরো বলছি যে হিস্ট্রি, তো হিস্ট্রি সমান হচ্ছে দেখো আমি বললাম ধরো হিস্ট্রি সমান এখানে একটা মানে কোড দেওয়া আছে, মানে ওয়ার্ডে কোশ্চেনটা বলে আছে যে তোমার কি বলেছে ওয়াই আর ও টি এস আই এইচ, এই কোডটা দেওয়া আছে, তো হিস্ট্রির কোড দেওয়া আছে এটা। তাহলে বলছে যে ফিজিক্সের কোড কত হবে, দেখো ফার্স্ট একটা জিনিস দেখে নেবে যে এখানে কটা লেটার আছে, দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো তিনটে তিনটে ছটা আর মাঝে একটা সাতটা লেটার আছে, এখানে কটা লেটার আছে দেখো, এখানেও দেখো তিনটে তিনটে ছটা মাঝে একটা লেটার আছে, ওটা সাতটা লেটার আছে। তাহলে দেখো এখানে দেখো লাস্ট তিনটে লেটার দেখো লাস্টে কি ওয়াই আর ও, দেখো ওয়াই আর ও, তারপরে দেখো আবার লাস্ট তিনটে দেখো এস আই এইচ এস আই এইচ, দেখো মাঝে যে টিটা আছে সেই টিটা দেখো নিজের জায়গা আগেও যেখানে ছিল দেখো এখানেও দেখো সেখানেই হয়ে আছে। তো তুমি খেয়াল রাখবে যে নাম্বারটা কিভাবে সাজছে, না যদি দেখবে যে প্রথম লাস্ট তিনটে লেটার দেখো প্রথম থেকে হলো ওয়াই আর ও, ঠিক আছে, টিটা যেখানে ছিল সেখানেই আছে, তারপরেরটা কি না এস আই এইচ এস আই এইচ, বোঝা গেছে? তাহলে একই রকম ভাবে বলো ফিজিক্সের অ্যান্সার কি হবে, না ফিজিক্স দেখে এস সি আই এস সি আই, তারপরে কি এসটা ফিক্সড, তো এসটা ফিক্সড করে দিলাম, তারপরে কি ওয়াই এইচ পি, তাহলে অ্যান্সার হয়ে গেল ওয়াই এইচ পি, হয়েছে? চলো নেক্সট নেক্সট দেখো আমি বলছি, লেটার অ্যারেঞ্জিং হওয়ার পর দেখো আমি আরেকটা আরেকটা কনসেপ্ট দেখাচ্ছি, তো দেখো তাহলে আমার ফিজিক্সের প্রবলেমটা হলো। নেক্সট নেক্সট হচ্ছে যে নেক্সট লেটার প্লাস ওয়ান
প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর। তো দেখো জিনিসটা কি, এটা নেক্সট লেটার প্লাস ওয়ানও বলতে পারো, বা তুমি বলতে পারো যে কি বলে এটাও বলতে পারো যে সাকসেডিং লেটার প্লাস ওয়ান। তো দেখো তোমার হয়তো নামটা শুনে হয়তো মনে হচ্ছে, তো দেখে না দেখো কোশ্চেনের ফর্মে কিরম কিরম কোশ্চেন থাকে, এই কোশ্চেন সলভ করেছো। তো ধরো আমি ধরো একটা ধরো ওয়ার্ড বলছি, যে ধরো বলছি যে ডাউন, তো ডি ও ডাব্লিউ এন ডাউন, তো ডাউনটার কোড দিয়ে দিয়েছে যে ই পি এক্স ও, তো ইপি একশো ওয়ার্ড দিয়েছে। তো দেখো ইপি একশো কথাটা কি করেন, এটা যদি হয় তাহলে বলছে যে তোমার হয়তো বলছে যে সিট ইকুয়াল টু কত, এসি এটি সিট ইকুয়াল টু কত, তো এটা ধরো কোশ্চেন দিয়েছে, এটা ধরো কোশ্চেন দিয়েছে। তাহলে এটা কি করা হবে, দেখো ডি, তো ডি এর তুমি কি করবে, ডি এর আগে পজিশনটা বসিয়ে দাও। তো দেখো ডি এর পজিশন কত আছে, দেখো চার, ও কত আছে দেখো পনেরো, ডাব্লিউ কত আছে দেখো তেইশ, আর এন দেখো আছে ফোরটিন। তো দেখো এই হচ্ছে আমার টোটাল নাম্বার। তো এই যদি টোটাল নাম্বার হয়, তো ডি চার, ও পনেরো, ও পনেরো, ডাব্লু তেইশ, এবং এটা তো এবারে দেখো এখানে নাম্বারটা বসাও, দেখো পাঁচ, দেখো এটা দেখো ষোলো, এটা দেখো চব্বিশ, আর এটা দেখো পনেরো। তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো, যদি ডি এর সাথে যদি ই এর তুলনা করি, তাহলে দেখো ই এর ডি চারের সঙ্গে কত যোগ হয়েছে, প্লাস ওয়ান। তাই আমি কি বললাম যে নেক্সট লেটার মানে ডি এর পরের লেটারটা, তো কিভাবে হবে না দেখো প্লাস ওয়ান করলেই হয়ে যাবে। একই রকম ভাবে দেখো ও, ও মানে কত, দেখো ও মানে পনেরো, আর পি মানে কত, ষোলো, তাহলে কি এখানেও প্লাস ওয়ান করলে হয়ে যাবে। একই রকম ভাবে লাস্টেরটা দেখে নাও, যে লাস্টেরটা দেখো চোদ্দ, এটা প্লাস ওয়ান করলে পনেরো, তাহলে কি নেক্সট লেটার বা সাবসিডিং লেটার কি না প্লাস ওয়ান। তাহলে ডাউন ইকুয়াল টু ইপি এক্সও হলে সিট ইকুয়াল টু কত হবে, তো সেম অ্যাজ দেখো এখানে ই কত, এস কত, নাইনটিন, ই কত, না ই হচ্ছে ধরো তোমার পাঁচ, এ হচ্ছে ওয়ান, আর এটা দেখো টোয়েন্টি, তাহলে প্লাস ওয়ান করবো, তাহলে প্লাস ওয়ান করলে দেখো কুড়ি, ঠিক আছে, এটা হচ্ছে ছয়, এটা হচ্ছে যে টু, আর এটা হচ্ছে টি মানে হচ্ছে যে টোয়েন্টি ওয়ান। তো কুড়ি কত, না কুড়ি হচ্ছে ইউ, এফ হচ্ছে সিক্স হচ্ছে এফ, টু হচ্ছে বি, সরি কুড়ি হচ্ছে টি, এফ সিক্স বি, অ্যান্ড টোয়েন্টি ওয়ান হচ্ছে ইউ। তাহলে অ্যান্সার হয়ে গেল টি এফ বি ইউ। তাহলে নেক্সট এটার মানে কি প্লাস ওয়ান হতে পারে, প্লাস টু হতে পারে, প্লাস সিক্স তো হচ্ছে না। নেক্সট আরেকটা প্রবলেম করি, তো ধরো আমি বলছি কিউব, তো কিউব মানে ধরো এখানে বলছে, তো কিউবের এখানে বলে দিয়েছে যে ই ডব্লিউ ডি, আর ধরো ই মানে ধরো বলেছে জি, তো এটা বলেছে। তো তাহলে দেখো, তো তাহলে ধরো এ এ একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, তো তাহলে বলছে যে তোমার হয়তো বললাম যে স্টার ইকুয়াল টু কত হবে, তাহলে বলো স্টার ইকুয়াল টু কত হবে। তাহলে দেখো সি মানে দেখো তিন, দেখো সি মানে দেখো তিন, ইউ মানে দেখো টোয়েন্টি ওয়ান, বি মানে দেখো দুই, আর ই মানে দেখো পাঁচ। তো ই মানে কত, দেখো পাঁচ, দেখো এটা টোয়েন্টি থ্রি, এটা দেখো চার, আর এটা দেখো তোমার সাত। তো তুমি দেখো তিনের সঙ্গে যদি পাঁচের তুলনা করো, তাহলে কত হয়েছে, প্লাস টু হয়েছে। এখানে প্লাস ওয়ান হচ্ছিল, এখানে প্লাস টু হচ্ছে, তাহলে কি আমার পরবর্তী লেটারটা মানে সি এর পরে হচ্ছে ডি, তারপরে আমি দুটো লেটার অ্যাড করলেই আমি ই পেয়ে যাবো। এবং একই রকম ভাবে ইউ এর সাথে তোমার কি না, ইউ এর সঙ্গে যদি আমি প্লাস টু করি, তাহলে আমি কি পেয়ে যাবো, না ডাব্লু ডাব্লু পেয়ে যাবো। নেক্সট কি না বি এর সাথে যদি আমি প্লাস টু করি, তাহলে আমি ফোর পেয়ে যাবো। তাহলে কি আমার আলটিমেটলি আমার কোশ্চেনটা কি না, এখানে হচ্ছে প্লাস ওয়ান থাকতে পারে বা প্লাস টু, মানে কার না কোনো একটা লেটারের, কোনো একটা লেটারের প্লাস ওয়ান বা প্লাস টু, তো এরকম ভাবে প্লাস থ্রি প্লাস ফোর হতে পারে। তো চলো এটা দেখে নেওয়া, এস মানে কত, এটা উনিশ, এটা দেখো কুড়ি, এটা দেখো এক, এটা দেখো আঠেরো, তাহলে প্লাস টু করলে কত হয় একুশ, প্লাস টু করলে কত হয় বাইশ, প্লাস ওয়ান কত তিন, আর এটা কত হয় কুড়ি, তাহলে এ এস এটা ইউ, ঠিক আছে, টি মানে হচ্ছে ভি, বাইশ মানে ভি, তিন মানে সি, আর এখানে হচ্ছে টি, তাহলে এটা কত হয়ে গেল ইউ ভি সি টি। তাহলে এই হয়ে গেল টোটাল তোমার কি না, এই হয়ে গেল তোমার টোটাল হচ্ছে তোমার নেক্সট লেটারের যে রুলটা তোমাকে আমি বললাম। চলো নেক্সট, এবারে এটাকেই দেখো করছি সেম জিনিস, এটা করবো কি না বিফোর লেটার বা প্রিসিডিং লেটার। তো দেখো কিভাবে হবে, তো বিফোর লেটার বা প্রিসিডিং লেটার, তো বিফোর লেটার বা প্রিসিডিং লেটার হলে কি হচ্ছে না দেখো, বিফোর বিফোর লেটার বাকি না প্রিসিডিং লেটার, তো ধরো মানে কি মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, এরকম হতে পারে বা আরও হতে পারে, মানে আরও হতে পারে ডট। দেখো এটা এটা কোশ্চেন ফরম্যাট ধরো কেমন আছে, ধরো কোনো একটা ওয়ার্ড বলছি, ধরো বলছি পুলিশ, পিও এল আই সি, তো পুলিশ মানে ধরো আমাকে ধরো বলে দিয়েছে যে পুলিশ মানে ও এন কে এইচ বি আর ডি, এটা ধরো কোশ্চেনে বলেছে। তো পুলিশ মানে এটা বলছে, তো তুমি নিজে বুঝতেই পারছো, দেখো ষোলো, দেখো এটা দেখো পনেরো, এটা দেখো বারো, এটা নয়, এটা তিন, এটা পাঁচ, এখানে কি এটা পনেরো চোদ্দো এগারো আট দুই
তখন তুমি ধরো কম্পেয়ার করে দেখো ষোলো পনেরো কি মাইনাস ওয়ান, ঠিক আছে, পনেরো চোদ্দ কি মাইনাস ওয়ান, তা সবগুলো কি হচ্ছে না আগের লেটারটা হচ্ছে, পি এর আগের লেটার কোনটা না ও, ও এর আগের লেটার কোনটা না এন, একইরকম ভাবে এল এর আগের লেটার কোনটা কে, তাহলে কি না প্রত্যেকটা লেটারের আগের ওয়ার্ডটা, ঠিক আগের ওয়ার্ডটা, তো এটা হতেই পারে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে এই হলো কি তোমাকে বিফোর লেটার, এরপরে কি না এরপরে মিক্সিং ফরম্যাটও থাকতে পারে, মানে একই সাথেই তোমার মাইনাসও হচ্ছে আবার একই সাথে প্লাস হচ্ছে, ওটা একটা 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 প্রবলেম করে নিই, তো দেখে নাও মিক্সিং এর কি প্রবলেমটা থাকছে, মিক্সিং এর কি প্রবলেম থাকছে দেখে নাও, যে মানে তোমার মাইনাস ওয়ান থাকতে পারে, মানে মাইনাস হতে পারে প্লাস হতে পারে, ধরো মিক্সিং এর একটা ধরো প্রবলেম বলছে, ধরো গার্ল জি আই আর এল, তো গার্ল মানে ধরো এরকম একটা প্রবলেম দিয়েছে যে এফ আর ধরো এখানে দিয়েছে যে এইচ আর এরপর ধরো দিয়েছে যে এস আর ধরো দিয়েছে হচ্ছে যে এম, ধরো এই কোশ্চেনটা দিয়েছে, তাহলে বলছে যে এটা দিয়েছে, তাহলে ধরো বলছে ধরো একটা ওয়ার্ড ধরো আমি বলছি যে ফোর, ফোর সমান কত, তাহলে দেখো জি মানে সাত, দেখো এটা নয়, এটা দেখো আঠেরো, এটা দেখো বারো, এটা দেখো ছয়, এটা দেখো তোমার আট, এটা উনিশ, এটা হচ্ছে তেরো, তুমি বুঝতেই পারছো যে সাতের সাথে কি, দেখো সাতের সঙ্গে ছয় কি মাইনাস ওয়ান হয়েছে, দেখো সাতের সঙ্গে ছয় কি হয়েছে মাইনাস ওয়ান, নয়ের সঙ্গে দেখো আট কি হয়েছে মাইনাস ওয়ান, একই রকম ভাবে আঠেরোর সঙ্গে কি হয়েছে প্লাস ওয়ান, ঠিক আছে, এখানে কি কুড়িটা কি হয়েছে প্লাস ওয়ান, মানে বারো থেকে কি প্লাস ওয়ান, তাহলে একই সাথে মাইনাসও হয়েছে একই সাথে তোমার কি না প্লাসও হয়েছে, তাহলে একে এরকম ফরম্যাটও থাকতে পারে, তাহলে তাহলে ফোরের আনসার কি হবে, তাহলে আমি যদি এখানে মাইনাস ওয়ান করি, তাহলে মাইনাস ওয়ান করলে হয় তাহলে ই এফ থেকে এর আগের ওয়ার্ডটা আগে লেটারটা কি, এর আগে লেটারটা হচ্ছে এফ এর আগে লেটার হচ্ছে ই, ও এর আগে লেটার হচ্ছে তোমার এন, একই রকম ইউ এর পরের লেটার হচ্ছে ভি আর আর এর পরের লেটার হচ্ছে এস, তাহলে আনসার হয়ে গেল ই এন ভি এস, ঠিক আছে। চলো নেক্সট রুলে আসি, তাও সিম্বল কোডিং, সিম্বল কোডিং, তো সিম্বল কোডিংটা কি, ধরো একটা আমি ধরো দিয়েছি ব্যাট, বি এ টি ব্যাট, ব্যাট ইকুয়াল টু হ্যাশ অ্যাট দি রেট, আর ধরো ক্যাট ইকুয়াল টু বলেছে ডিভাইড, এটা হ্যাঁ, তাহলে বলছে যে টি এ সি বি, তো দেখো তুমি একটা জিনিস ভালো করে দেখে নাও, দেখো এখানেও এ টি আছে এখানেও এ টি আছে, তাহলে দুটো ক্ষেত্রে এ আর টি টা সমান, তাহলে এখানে দেখো এখানেও দেখো হ্যাজ আর অ্যাট দি রেট আছে, এখানেও দেখো হ্যাজ আর অ্যাট দি রেট আছে, তার মানে কি এ মানেই হ্যাজ আর টি মানেই অ্যাট দি রেট, এখানে কি এ মানেই হ্যাজ টি মানে, তার মানে কি আমি এখানে যেমন যেমন পজিশনে বি এ টি টা বসে আছে, মানে প্রত্যেকটা লেটার বসে আছে ঠিক একই রকম ফরম্যাটে কি হয়েছে না একই রকম ফরম্যাটে আমার কোডগুলো বসে আছে, তাহলে এখানে এ এর কোড হচ্ছে হ্যাজ, দেখো এখানেও হ্যাজ, টি এর কোড অ্যাট দি রেট, দেখো এখানেও টি এর কোড অ্যাট দি রেট, তাহলে মানে কি তাহলে বি এর কোড এখানে তোমার কি ডলার, একই রকম ভাবে সি এর কোড এখানে কি ভাজিত, তাহলে এখানে যদি তাহলে টি এ বলে টি এর কোড কি, টি এর কোড হচ্ছে অ্যাট দি রেট, এর কোড কি এর কোড হচ্ছে হ্যাজ, সি এর কোড কি না সি এর কোড হচ্ছে ভাজিত, আর বি এর কোড কি না বি এর কোড হচ্ছে আমার ডলার, তাহলে বোঝা গেল, তাহলে এই হচ্ছে কোডিং, মানে এটা হচ্ছে তোমার কি না এটা হচ্ছে কোডিং ফরম্যাটে, মানে সিম্বলের রেসপেক্টে কোডিং, ঠিক আছে, তাহলে এটা সিম্বল ফরম্যাট হয়ে গেল। আচ্ছা এবার ধরো কোনো চলো এই টোটাল যদি তুমি যদি নর্মাল যদি বেস করে আমরা এগোই তোমার এসএসসি রেল বলো বা পিএসসি বলো বা স্টেট গভর্নমেন্টের আদার্স এক্সাম ডাব্লিউবি যা বল, তুমি মোটামুটি এই যতগুলো যে রুল বললাম এই রুলগুলোকে আমি যদি মোটামুটি যদি মডিফাই করে দেখি, তো রুলসের রেসপেক্টে আর কোনো রুলস নেই, এরপরে যদি কোনো রুলস আসে তো সেই রুলসটা অ্যাডভান্সের ক্ষেত্রে আসে, সেটা ব্যাংকিং ফরম্যাটে আসে, তো নেক্সট কোনো ডেফিনেটলি সেই ভিডিও নিয়েও আমি পরবর্তী ক্ষেত্রে আসবো, তো আপাতত আমার এই কোডের রেসপেক্টেই মোটামুটি আমার যতগুলো মানে কোয়ারিজ মানে যতগুলো আমি কোশ্চেনকে কালেক্ট করেছিল আর সেই টিম, তাতে এই টোটাল রুলসগুলোর মধ্যেই মোটামুটি হয়ে মানে হয়ে যাবে, এবং এরপর পরে যদি কোনো রুলস আসে তো আমি নেক্সট ভিডিওতে তো অবশ্যই ওটা আপলোড করেই দিচ্ছি। তো চলো এই ফরম্যাটে কয়েকটা কোশ্চেন করা যাক, তো এই ফরম্যাটে যদি কয়েকটা কোশ্চেন করা যায়, তো দেখো আমি ধরো করতে বলছি যে আর্থ, তো আর্থ মানে ধরো বলছি আর্থ মানে হচ্ছে ধরো বলছি যে এফ সি ইউ এফ সি ইউ এক্স এম, তো এফ সি ইউ এক্স এম যদি কোড হয় তাহলে হচ্ছে মুন সমান কি না মুন সমান হচ্ছে কোশ্চেন মার্ক, তাহলে মুন সমান যদি কোশ্চেন মার্ক হয় তো নেক্সট তাহলে আর্থ ইকুয়াল টু কি না আর্থ ইকুয়াল টু হচ্ছে এফ সি, তাহলে ই এর পরে কি এফ,
নেক্সট দেখো তাহলে ইয়ের পরে হচ্ছে নেক্সট এর পরে কি এর পরে হচ্ছে সি, নেক্সট হচ্ছে যে আর এর পরে কি আর এর পরে ইউ, নেক্সট দেখো আর এর পরে যে এখানে ইউ আছে তো এখানে দেখো এখানে একটা জিনিস দেখো যে ইয়ের পরে এফ তাহলে এটা কত হয়েছে প্লাস ওয়ান, এর পরে সি প্লাস টু, দেখো আর এর পরে দেখো কি হয়েছে না ইউ, তো আর এর পরে ইউ হলে কি হবে না আর এর পরে হচ্ছে প্লাস থ্রি, টি এর পরে কি হয়েছে প্লাস ফোর, টিএইচ পরে কি না প্লাস ফাইভ, তো দেখো এটা কিভাবে হয়েছে আমি দেখো আর একটা ইজিতে করে নিই, তো বলো আর মানে কত না ই মানে কত, ই মানে দেখো পাঁচ দেখো এখানে ছয় তাহলে কত হলো প্লাস ওয়ান হলো, তারপর দেখো এখানে এক এখানে দেখো সি মানে কত তিন তাহলে প্লাস টু হলো, নেক্সট দেখো এখানে আর মানে আঠেরো এখানে কত এখানে একুশ তাহলে আঠেরো আর তিন একুশ হলো, একই রকম ভাবে এইচ হচ্ছে আট এটা দেখো তেরো তাহলে প্লাস তাহলে প্লাস পাঁচ হয়েছে, তাহলে কি আমার কোনো কোশ্চেনে একই ফরম্যাটে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে দিতে পারে, তো তার রেসপেক্টে তাহলে মন কী হবে তাহলে ফার্স্টে আমি করে নেবো কি তেরো এটা কত পনেরো এটা পনেরো এটা কত ষোলো, তাহলে কি আমরা প্রথমে কি প্লাস ওয়ান তাহলে তেরো আর একে চোদ্দো, চোদ্দো মানে কে আছে এন দেখো চোদ্দো মানে এন আছে দেখো লাস্টে, একই রকম ভাবে ও তাহলে এরপরে প্লাস টু হবে তাহলে প্লাস টু হলে ওই সতেরো, সতেরো নম্বরে কে আছে আমার কিউ আছে দেখো কিউ আছে সতেরো নম্বরে, দেখো তারপরে পনেরো পরে তখন প্লাস তিন হবে তাহলে আঠেরো নম্বরে কে আছে আর আছে দেখো আর, আর এন এর পরে কেউ প্লাস ফোর হবে মানে দেখো টি হবে তাহলে কি হয়ে যাবে এন কিউ আর টি, আরেকটা কোশ্চেন পড়ে নি দেখো এখানে ধরো বলছে কম্পিউটার, তো বলছে কম্পিউটার তো এখানে বলছে কম্পিউটার মানে বলছে যে পি এম ও সি আর ই টি ইউ, তো এইটা হচ্ছে তোমার আমার কম্পিউটার মানে কোড এখানে কম্পিউটারে কোড দিয়ে দিচ্ছে এটা, তাহলে বলছে যে এখানে কম্পিউটারে কোড দিয়ে দিচ্ছে তো তাহলে ধরো বলছে এখানে এই কোডটা আমি যদি জানার চেষ্টা করি দেখো এই কোশ্চেনে কি করে হচ্ছে, তো দেখো এখানে আমি যদি তোমার চারটে চারটে আটটা লেটারকে ভেঙে নিই ভালো করে বুঝবে, এখানে দেখো টোটাল কটা লেটার আছে আটটা লেটার আছে, যদি চারটে চারটে আটটা লেটারকে ভেঙে নিই তাহলে দেখো চার নম্বর লেটার দেখো পি, পি কোথায় এসছে এখানে এসছে, এম কোথায় এসছে দু নম্বর পজিশন এসছে, ও কোথায় এসছে দেখো তো এইখানে এসছে আর সি দেখো লাস্টে এসছে, একই ফরম্যাটে দেখো আর দেখো একদম ফার্স্টে চলে এসছে, ইউ দেখো লাস্টে গেছে, ই দেখো এখানে এসছে আর দেখো টি হচ্ছে আমার এখানে গেছে, তার মানে কি না আমাকে দেখতে হবে যে কটা লেটার আছে সেই লেটার ওয়াইজ তুমি যদি ভাগ করে নাও, ভাগ করে দেখবে যে মাঝের লেটার মানে যেটা চার নম্বর সেটা দেখো এক নম্বরে চলে এসছে, একটা দেখো চারে, একই রকম ভাবে দুইটা তিনে, তিনটা দুয়ে এসছে, এই একই রকম ফরম্যাটে এই কোশ্চেনটা এসছে, তো এটার রেসপেক্টে যদি আমার কোনো কোশ্চেন থাকে তাহলে কি আমার সেটাও হয়ে যাবে, হ্যাঁ ধরো আমি ধরো একটা কোশ্চেন ধরো তোমাকে ধরো আমি বলছি যে ধরো আমি বলছি যে ধরো হিস্ট্রি তাহলে হিস্ট্রি কি হবে না হিস্ট্রি না ধরো আমি তোমাকে বলছি কোনো জোড় ওয়ার্ড বলছি তো ধরো আমি ধরো নর্মালি বলছি খুব 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 ইজি ওয়ার্ড ধরো বলছি ফোর তাহলে ফোর সমান কত হবে, তো সেম অ্যাজ এটা এটা কি দুটো ভাগে তাহলে কি এটা এখানে যাবে ও এটা কোথায় যাবে এফ এটা ধরো আর এটা কোথায় হবে ইউ, ঠিক আছে তো তাহলে আমাকে দেখতে হবে যে পজিশনটা কিভাবে সেজে মানে কিভাবে অ্যারেঞ্জ হয়েছে, তো দেখো এখানে আটটা লেটার তো চারটে চারটে ভাগ করলাম এখানে দুটো চারটে লেটার দুটো দুটো করে ভাগ করলাম, ক্লিয়ার নেক্সট নেক্সট চলো আর একটাই কোশ্চেন করছি আর একটাই এখানে করে কোশ্চেন করি, মোটামুটি রুলস ওয়াইজগুলো আমার টোটাল যতগুলো রুলস শেখালাম তার মধ্যে এগুলো আমার সবগুলোই চলে আসছে, তো দেখো এখানে আরেকটার মধ্যে দেখো আরেকটা কোশ্চেন বলে দিই যদি নাম্বারের যদি কোনো কোড থাকে, তো বলছে হরিয়ানা, তো হরিয়ানা বলছে যে হরিয়ানা মানে কি বলছে না হরিয়ানা মানে বলছে যে 8197151, তো দেখো 151, তো তুমি চেষ্টা করে দেখো যে এখানে এই যে টোটাল যে লেটারগুলো আছে এর মধ্যে কমন লেটার কোনটা, দেখো এ আর দেখো এখানেও এ, দেখো এখানেও আছে 11, দেখো এখানেও 1, তাহলে আমি বুঝতে পারছি যে এ যেখানে যেখানেই আছে সেখানে কত হয়েছে না 1 হয়েছে, তাহলে এ যেখানে যেখানে সেখানে 1 হয়েছে, তো দেখো এবার কি করে দেখা হচ্ছে, আচ্ছা দেখো আর মানে দেখো 9 হয়েছে এটা কি করে বলতে পারবে আর 9 হয়েছে, দেখো আর এর ভ্যালু কত 18, তা আমি 8 আর 1 যদি যোগ করে দিই তাহলে 9 হচ্ছে, বোঝা গেল কেসটা, তাহলে দেখো আর এর মানে আর মানে কত 18, দেখো 8 নয় এইচ মানে কত 8, তো 8 8ই হয়েছে, দেখো ওয়াই দেখো 25, তাহলে 25 মানে কত 5 আর 2 7, দেখো 7 হয়েছে, ঠিক আছে তাহলে জোর সংখ্যাগুলো মানে যেগুলো তোমার নাম্বার 10 থেকে শুরু মানে দুই অঙ্কের সংখ্যা সেগুলো কি করে দিয়েছে না যোগ করে দিয়েছে, 8 আর 1 9, 5 আর 2 7, দেখো এ মানে 1, এন মানে দেখো 14, তো 4 আর 1 কত হয় 5 হয়েছে,
বোঝা গেল? তাহলে প্রত্যেকটা নাম্বারের নর্মাল পজিশন, আর যদি যদি আমার দুই অঙ্কের সংখ্যা থাকে তাহলে সেগুলো কি না সামেশন করে দিয়েছে। তাহলে যদি এটা হয় তাহলে বলছি দিল্লি সমান কত হবে, তো দেখো দিল্লি সমান কত হবে, তাহলে বলো ডি সমান কত, চার, নর্মাল চার, ও চারই ওয়ার্ড, ই সমান দেখো পাঁচ, দেখো এল সমান কত বারো, তাহলে বারো কি বলছেন দুই অঙ্কের সংখ্যা, তাহলে কি হবে যোগ হবে, তাহলে দুই আর একে তিন এটা। আচ্ছা এইচ এস দেখো এইচ মানে হচ্ছে আট, আর আই মানে দেখো হচ্ছে নয়, তাহলে দিল্লির ওয়ার্ড কি হয়ে গেল 4 5 3 8 9। তো এইটা আমার নাম্বার বেস একটা বোর্ড হয়ে গেল। চলো তাহলে থিওরি বেস ক্লাসে আজকে ফার্স্ট ডে এটা এতদূরই থাক, নেক্সট ডে আমি বললামই অলরেডি যে যতগুলো আমার টোটাল কোশ্চেন মানে আছে, মানে টোটাল যতগুলো আমার রেলওয়ে এসএসসি বা স্টেট গভর্নমেন্টের, তো সবগুলোই আমি কি করবো না সবগুলোই পরের দিনে নিয়ে আসবো, ঠিক আছে? তো এবারে এই আজকে এতদূরই, হ্যাঁ মোটামুটি রুলস ওয়াইজ আজকে যা আছে সবগুলোই আমি করালাম। তো এরপরে দেখো একটা কথা বলার আছে, তো তোমরা আমাদের আরসিএ ধরো আজকে লকডাউন 15 নম্বর দিন, কিন্তু দেখো লকডাউনে সবকিছু বন্ধ হলো, ক্লাস কিন্তু কখনোই বন্ধ হয়নি, স্টাডি কখনো বন্ধ হয়নি, আরসিএ কিন্তু কন্টিনিউয়াসলি এটা প্রোভাইড করে যাচ্ছে, সেটা তোমার বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো বেঙ্গলি ইংলিশ প্রত্যেকটা প্রিলিমস লেভেল মেন্স লেভেল প্রত্যেকটারই নোটস দিচ্ছে, তার মেটেরিয়াল মানে প্রোভাইড করা হচ্ছে, এবং সবচেয়ে যেটা এফেক্টিভ দিনের শেষে অল্টারনেট ডে হোক বা মোটামুটি রেগুলারই কি হচ্ছে না টেলিগ্রাম গ্রুপে কুইজ হচ্ছে। তো এই কুইজটা কিন্তু সবাই অনেকে মানে তোমরা পার্টিসিপেট করছো, আরও পার্টিসিপেট করো, তো তারা দেখবে অনেকটাই মানে অনেকটাই তোমরা দেখবে এই লকডাউন পিরিয়ডে যে পড়াশোনাটা অনেকটাই তোমার প্রিপারেশনের রেসপেক্টে এগিয়ে যাবে। তো তোমরা কুইজের ক্লাস অবশ্যই পার্টিসিপেট করো, এই কুইজের পার্টিসিপেট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অনেক কোশ্চেনের সম্মুখীন হবে এবং তোমাদের আলটিমেট যে প্রিপারেশন লেভেলটা কিন্তু অনেকটাই কিন্তু ডেভেলপ করবে। তো এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, যদি যদি কোনো কোয়ারি থাকে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 9749176587। এটা পিজু স্যারের নাম্বার, যে কোনো মুহূর্তে যে কোনো সময় কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে কোয়ারিজ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে এটা তোমার সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? আর তো আর যদি নেক্সট আর এটার রেসপেক্টে একটা পিডিএফ লিঙ্কে থাকবে, তো সেটা ডাউনলোড করে নিও, তাহলে রুলসগুলো সম্বন্ধে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু লকডাউন চলছে তো সবাই বাড়িতে থাকো, এবং অনলাইন ভায়া প্ল্যাটফর্ম যে আমরা অলরেডি প্রোভাইড করেই দিয়েছি, তো জাস্ট যে এত এত মানে পীযূষ স্যার এত এত পিডিএফ দিয়েছে সেই পিডিএফগুলো মানে প্রত্যেকটা খাতায় করার চেষ্টা করো, নাহলে পিডিএফটা পিডিএফই রয়ে যাবে, তো তাতে তোমাদেরও কোনো লাভ হবে না। তাই বাড়িতে পড়ো, বাড়িতে থাকো, ঠিক আছে? আজ এই পর্যন্তই, থাক।